শরীর খারাপ হলে চিকিৎসকরা রোগীর জীবটা দেখেন তাই রঙও ও আকার দেখে শারীরিক সমস্যার কথা জানান কয়েক শতাব্দী পুরনো এই পন্থা আসলে চীনাদের চিকিৎসা পদ্ধতির অঙ্গ ছিল আপনারাও বাড়িতে বসে শরীরের কোথায় সমস্যা নিজেদের জীব দেখে চলুন জেনে নেওয়া যাক জীবের রঙ দেখে কি করে বুঝবেন আপনি কোন রোগে আক্রান্ত এক জীবের উপর পাতলা সাদা আবরণ জীব মূলত আমাদের পরিপাকতন্ত্রের খবরাখবর জানায় কারণ জীব থেকে এই তন্ত্রের শুরু জীবের উপর যদি পাতলা সাদা একটি আস্তরণ থাকে তাহলে বুঝবেন হজমে কোনো সমস্যা নেই পরিপাকতন্ত্র ঠিক মতো কাজ করছে দুই মোটা সাদা আস্তরণ এটা শরীরে খারাপ সংকেত এটা হলে বুঝবেন শরীরে কোথাও ছোট রয়েছে অথবা ভিতরে ভিতরে শরীর খারাপ হচ্ছে শরীরে কোনো একটি অংশ ঠিক মতো কাজ করছে না তিন হলুদ আস্তরণ মূলত জ্বর হলে জীবের উপর হলুদ আস্তরণ পড়ে দেহের তাপমাত্রা অনেক কারণে বাড়তে পারে সেটা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে শরীরে কোনো অংশ গিয়ে থাকতে পারে চার উপরিভাগে লাল চাকা চাকা চামড়া উঠে যাওয়া এর অর্থ শরীরে অ্যালার্জি বলতে কিছুই অবশিষ্ট নেই কোনো অ্যালার্জির কারণও এমন হতে পারে চর্মরোগ প্রভৃতির রোগের রক্ষণ হতে পারে এটা সুস্থ শরীরে জীবের স্বাভাবিক রং হালকা গোলাপি এর হতো আপনার শরীরে বিশেষ কোনো সমস্যা নেই পরিপাকতন্ত্র ঠিক মতো কাজ করছে এবার দেখিন জীবের রং কিরকম হলে শরীরে কোথায় সমস্যা দেখা যায় এক প্যাকাশি জীবের রং যদি প্যাকাশি হয়ে যায় বুঝতে হবে হজম ঠিকমতো হচ্ছে না ভিতরে ভিতরে ঠান্ডা লেগে রয়েছে এর সঙ্গে যদি জীব বারবার শুকিয়ে যায় তাহলে তা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে তার সঙ্গে ইনসমনিয়া স্মৃতিশক্তি কমে যাওয়া প্রভৃতির লোকের লক্ষণ হতে পারে দুই উজ্জ্বল লাল রং। এরকম রং দেখলে বুঝবেন শরীরে কোথাও ইনফেকশন রয়েছে প্রথমে জীবের ডগার দিকটাই লাল থাকবে পরে তা পুরো জীব ছড়িয়ে পড়বে তিন জীবের পাশে লাল রং খুব মশলাযুক্ত খাবার খেলে প্রচুর ফ্যাট জাতীয় ও অ্যালকোহলের মাত্রা শরীরে বেশি হলে এমন রং হয় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলেও জীবের রং এমন হয় চার নীল রং শরীরে অক্সিজেনের অভাব হলে জীবের রং পাল্টিকে নীলবর্ণ হতে পারে ডাক্তারি বাসায় একে সাইনোসিস বলে যদি এমনটা দেখেন অবিলম্বে চিকিৎসকের কাছে যান রক্তের সমস্যা রিংজোতে সমস্যার মতো রোগ থাকতে পারে তাই দেরি করা ঠিক নয় পাঁচ কালো রঙ সাধারণ কারো কারো জন্ম থেকে এরকম রং থাকতে পারে তবে যদি হঠাৎ কালো রং দেখেন তাহলে বুঝবেন এর সঙ্গে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া জমা রয়েছে জীবে। তবে শুরু থেকে এমনটা হবে না প্রথমে হলুদ তারপরে ব্রাউন তারপর কালো রং হবে ছয় হলুদ রং জীবের রঙ সাধারণ এমন হয় না যখন হবে তখন বুঝবেন লিভারে বড় সমস্যা রয়েছে সম্ভবত জন্ডিস হয়ে গিয়েছে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে স্বাদ পার্পল রং দীর্ঘদিন ধরে শরীরে কোনো সমস্যা থাকলে জীবের রং পার্পল হতে শুরু করে এটার অর্থ শরীরে ভিটামিন বি আর ভীষণ ঘাটতি রয়েছে মনে রাখবেন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জীব তবে আমরা অনেকে এটা খেয়াল রাখি না প্রতিদিন জীব পরিষ্কার রাখলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে রোজ সকালে দাঁত মাজার সময়ে জীব ভালো করে পরিষ্কার করে নিন আর সুস্থ থাকুন